সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন মালিয়ার অঞ্চল কমিটির উদ্যোগে বড়জোড়ার তেঘরিয়া ফুটবল মাঠে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। রবিবার শিবিরের উদ্বোধন করেন ওই সংগঠনের জেলা সম্পাদক তথা রাজ্য নেতা সাগর বাদ্যকর। পতাকা উত্তোলন করেন সংগঠনের মালিয়ার অঞ্চলের সম্পাদক অজিত বাউরি। এদিনের রক্তদান শিবিরে 5 জন মহিলা সহ 45 জন রক্তদান করেন বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে। এদিন উপস্থিত ছিলেন কৃষক সভার জেলা সম্পাদক যদুনাথ রায়, জেলা নেতা সুজয় চৌধুরী, প্রাক্তন সাংসদ সুনীল খা, প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী, সংগঠনের ব্লক সম্পাদক শ্রীকান্ত বাউরি, ব্লক সভাপতি সুজয় ঘোষ, দীনেশ বাগদি, প্রশান্ত ভুই, সজল খা, কমল ভুই, ভারতবন্ধু ব্যানার্জি প্রমুখ। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বড়জোড়া।